ভালোবাসার ছোঁয়া ফুটেক্স ভালোবাসার চোখটা মোছো। এখনো ছয় দিন সময় আছে, ছয় দিনে অনেক কিছু করা সম্ভব। কিচ্ছু সম্ভব না, বাবা তার কথার বাইরে যাবে না। আমি আমার বাবাকে চিনি, বাবা যেটা বলেছে সেটাই হবে, বাবাকে কিছুতেই বোঝানো যাবে না। চুপ করে আছো কেন? কি করা যায় ভাবছি। চলো আমরা নিজেরা বিয়ে করে ফেলি। ওটা একদম লাস্ট অপশন। সবকিছুর একটা পজিটিভ সলিউশন বের করা উচিত আগে। আমার কি মনে হয় জানো, তুমি চাচ্ছো আমার বিয়েটা হয়ে যাক। প্লিজ উল্টাপাল্টা কথা বলো না। তুমি তোমার তোমার বাবার সাথে কথা বলো আগে। অনেকবার বলার চেষ্টা করেছি, বাবা কিছুতেই শুনতে রাজি না। তারপর আরেকবার বলে দেখব। তুই কি ওই ছেলে সম্পর্কে কথা বলতে এসছিস? যদি তাই হয় তাহলে যেভাবে সুন্দরভাবে এসছিস সেভাবে তোর রুমে চলে যা। বাবা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ওই ছেলেটা ছাড়া যে কোনো বিষয়ে আমি কথা শুনতে রাজি আছি। বাবা আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করব না। বিয়ে করলে আবির কে করব? তোর এত বড় সাহস, বেয়াদব মেয়ে আমার মুখের উপর দাঁড়িয়ে বলছে আবির কে বিয়ে করব? আবির একটা অযোগ্য ছেলে, ও মাত্র 40,000 টাকা বেতন পায়। এই বাজারে 40,000 টাকা দিয়ে শুধু তো বাসা ভাড়াই হয়, আর মাসিক খরচ, ওষুধপত্র, খাওয়া দাওয়া এগুলো আকাশ থেকে আসবে? আকাশ থেকে আলো বাতাস রোদ এগুলো আসতে পারে, টাকা আসে না। আমরা যে ছেলেকে ঠিক করেছি সে খুব ভালো, ও 1,00,000 টাকা বেতন পায়, অন্তত তোকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। আমি 40,000 টাকাতেই হ্যাপি থাকবো বাবা। পারিয়া তুই আমার চোখের সামনে থেকে যা। এর আগেও তোকে আমি 100 বার বুঝিয়েছি, তখনও তুই বুঝিসনি, এখনো না। তুই জাস্ট আমার চোখের সামনে থেকে যা, আমি যা বলেছি সেটাই হবে, এ নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। আর মাত্র 5 দিন বাকি, চলো আমরা আজ রাতে পালিয়ে যাই। বাবা যদি আন্দাজ করতে পারে আমরা এমন কিছু করতে পারি, আমাকে আর বাড়ি থেকে বেরোতে দিবে না, আটকে রাখবে। ফারিয়া আমাকে আর একটা দিন সময় দাও। আমাকে তো টাকা পয়সা ম্যানেজ করতে হবে, তাই না? তাছাড়া কোথায় যাব, কোথায় থাকবো সেসবও তো ভাবতে হবে। আবির প্লিজ আর সময় নিও না, বেশি দেরি হয়ে যাচ্ছে। তাহলে আজ রাতে 8 নম্বর সেক্টরে আমি একটা গাড়ি নিয়ে অপেক্ষা করবো। তুমি তুমি বের হওয়ার আগে আমাকে কল দিও, ওকে? কাল আমরা বিয়ে করবো, খুশি তুমি?
তাহলে চুপচাপ কেন? বাবা মার জন্য খুব টেনশন হচ্ছে। এটা জানতে পারলে ওরা দুজনে অসুস্থ হয়ে যাবে। যদি কিছু হয়ে যায়, সবকিছু একসাথে মাথায় নিলে কিচ্ছু হবে না। হয় তুমি পালানোর চিন্তা ছাড়ো, না হলে বাবা মার চিন্তা। চলো, তোমাকে নামিয়ে দিয়ে ব্যাংকে যেতে হবে। সামনে ডানে রাখেন। আমি আমি নিচ্ছি। আমরা এখানে কেন আসলাম? বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? তোমাকে আমি বলেছিলাম না, আমাদের পালানোর কথা জানলে বাবা মার কিছু একটু হয়ে যাবে। তোমার আলাদে তুই কোন সাহ আমি আবির, একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি, দু বছর হলো। আমার মা আর একটা বড় বোন আছে, খুব বেশি না, 40,000 টাকা বেতন পাই। ফারিয়া বলছিল যে আমাদের পালানোর কথা জানলে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন, তাই আগে থেকে দুটো অ্যাম্বুলেন্স বাসার সামনে দাঁড় করিয়ে রেখেছি। আমরা পালাতেই বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো যে কাছে উচিত হচ্ছে না। মনে হলো একটা সময় তো আপনারা ঠিকই মেনে নেবেন। হ্যাঁ, 1 বছর মানবেন না, 2 বছর মানবেন না, কিন্তু যখন জানতে পারবেন যে ফারিয়া মা হতে যাচ্ছে, তখন হয়তো ঠিকই মেনে নেবেন। এমনটা হয়, এমনটা অনেক শুনেছি, দেখেছিও। তাহলে ক্ষতিটা কি হবে, ক্ষতিটা কার হবে? ক্ষতি হবে আপনাদের, আপনাদের সবার কাছে ছোট হয়ে যাবেন। তাই ভাবলাম আপনাদের এত বড় ক্ষতি না করে বরং মুখোমুখি দাঁড়াই। ফারিয়ার কাছে শুনেছি ওর যার সাথে বিয়ে হওয়ার কথা হচ্ছিল, ওনার বয়স বোধ হয় 33-35, অনেক বেতন পান, 1 লাখ টাকা। আমার বয়স 28। আমার মনে হয় আমিও যখন আমার 33-35 বছরে, আমিও 1 লাখ টাকা বেতন পাবো ইনশাল্লাহ। শুধু এই এতটুকুর জন্য আমার আপনার ভালোবাসার মানুষটা আমি হারাবো বলুন? একটা সময় আপনিও নিশ্চয় অনেক অল্প বেতন পেতেন, হুট করে তো কারো এত বড় বাড়ি গাড়ি হয়ে যায় না, সময় লাগে। আপনারা প্লিজ আমার কথা বেদবে নেবেন না, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। যাই হোক, এতক্ষণ তো কথা বলছিলাম যোগ্যতা অযোগ্যতা ভালো মন্দ নিয়ে,
এবার শেষ কথাটা বলি, ফারিয়ার সাথে যার বিয়ে হবে সে তাকে ভালোবাসবে, আমি জানি। ফারিয়াও মেনে নেওয়ার চেষ্টা করবে, সেটাও আমি জানি। কিন্তু ওর মনের কোথাও না কোথাও একটা আমি থেকে যাব, কোনো না কোনো মুহূর্তে একটু হলেও আমাকে মিস করবে। ছোট্ট একটা জীবন, এই জীবনে কি এমন হওয়া উচিত বলুন? আমি আমি ফারিয়াকে নিয়ে পালাতে না, আপনাদের মেয়ে আপনাদের কাছে ফেরত দিতে এসেছি। এতদিন তোমাকে আমার মেয়ের অযোগ্য মনে হতো, আজ আমার মেয়েকে তোমার অযোগ্য মনে হচ্ছে। তুমি কি করবে আমার অযোগ্য মেয়েটাকে বিয়ে?